আমার ভাইরা ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য বিপদ আসবেই মুসিবত আসবেই ধৈর্য ধারণ করতে হবে এই জন্য যখন কোন আল্লাহ হাদিসে করতে সেটা আরো বলেন যখন কোন বান্দার সন্তান মারা যায় যখন কোন বান্দার সন্তান যখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা তুমি কি আমার বান্দার সন্তানের প্রাণ কেড়ে নিয়েছো কয় হ্যাঁ হে প্রভু আপনার বান্দার সন্তানের প্রাণ সংহার করেছি এবার আল্লাহ রাব্বুল আলমিন ফেরাস্তাদেরকে আবার বলেন ও ফেরাস্তারা তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা নয়নরি পুতুলি হৃদয় দিয়ে যাকে ভালোবাসত ওই সন্তানকে কি তুলে নিয়েছ কয় হা হে প্রভু তাকেও তুলে নিয়েছি আমার ভাইয়ের আমি গতজমায় বলেছিলাম জান্নাতীদের কর্মকাণ্ড সম্পর্কে গতজমা পর্যন্ত ছিল পাঁচ নম্বর জান্নাতীদের কর্ম আর সেটা ছিল সু আল হিসাব কেয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে মন্দ কাজের হিসাব কার কাছে দিতে হবে বলেছিলাম আজকে হচ্ছে ওয়াল্লাদিনা সবারুবতী ক অজিহ রব্বিহীন যারা আল্লাহ রব্বুল আমিনের সন্তুষ্টের জন্য ধৈর্য ধারণ কি কী করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমরা ধৈর্যের আমাদের মাঝে মাঝে বাদ ভেঙে যায় একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন জ্বর বাইলে চতুর্থ দিন যদি জ্বর আমাদের শরীরে আসে তখনই আমরা আল্লাহর ওপর অভিযোগ দিয়ে দিই আল্লাহ তুমি কি আমার অসুস্থতা চোখে দেখো না আমি জ্বরে বুকছি তুমি কি দেখো না এই জন্য রাব্বেলা আলামিন বলেন ওয়াসবিরফা ইন্নাল্লা হালা আয়োদে আজ আলম হোসেন করো আল্লাহ ম লোকদের কর্মকাণ্ড কখনো বিনষ্ট করে দেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসবির ইন্নালা কিবাতালিল মোত্তাকেন তুমি সবরের পথ ধরো রব্বুল আমিন তোমার জন্য মুত্তাকেদের জন্য সুন্দর একটি জান্নাত রেখে দিয়েছে সোয়ান আল্লাহ এই জন্য ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রসুল বলেন আর অমরেব নেই অমর হদিয় আল্লাহ হুতালেন কল কল রসুল্লাহ হি সল্লল্লাহসাল্লাম মা তা জররা আবদু আবদাল আনন্দল্লাহহি আজিদাবাদ্লা মিন জোরাহাতিন গইজিন ইয়াকজিম হা ইত্যাক আওয়াজিল্লাহ হিতা আলা আল্লাহ রাসুল সাল্লাম বলেন মানুষ যেসব ঢোক গিলে ঢোক গ্রহণ করে ঢোক এই যেটা ঢোক গ্রহণ করে সে যদি গোস্ার ঢোকটি গোস্সা হজম করে মানুষ ঢোক গিলে না হজম করে যে ঢোকটা গিলে আল্লাহ তালা বলেন ওই ঢোকটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আল্লাহ এই জন্য ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন হাদিসে কুদ্সির ভিতরে বলেন কোন বান্দা যখন মুসিব তানফি বাদানিহি দিহি আউ ফিমা দিহি যখন তার শরীরের উপর কোন বিপদ আসে যখন তার সন্তানের উপর বিপদ আসে যখন তার সম্পদের উপর বিপদ আসে যখন সে যখন সে এই বিপদ আপদের পরেও যখন সবরে জামিল সে যখন ধৈর্য ধারণ করে আল্লাহ রাবুল আলমিন বলেন কেমতের দিন আমার লজ্জা হয় কেমন করে তার জন্য বিচারের রেকার্ড গড়া তৈরি করবো সুবান আল্লাহ আমার লজ্জা হয়তে যে ধৈর্য ধারণ করলো তার উপর বিপদ এসেছে ধৈর্য ধারণ করেছে তার সন্তানের উপর বিপদে এসেছে ধৈর্য ধারণ করেছে তার সম্পদের উপর বিপদে এসেছে সে ধৈর্য ধারণ করার কারণে আমি কেমতের ময়দানে তার জন্য আমার লজ্জা হয় তার জন্য আমি কেমন করে দাড়ি পাল্লা তৈরি করবো জোরে বলে সোহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আবারও বলেন সবের ভান্ডার তিনটি কয়টি সোয়াবের ভান্ডার কয়টি তিনটি এক নাম্বার সদ্গা গোপন রাখা কি রাখা সদ্গা গোপন রাখা আমরা যা সদ্গা করি দান করি মসজিদ মাদ্রাসা এগুলা গোপন রাখতে হবে ঠিক আছে কথা এগুলা গোপন রাখতে হবে এরপরে মুসিবত গোপন রাখা আমারও মুসিবত এসেছে আমি মানুষের কাছে বলে বেড়াবো না আমার এই হয়েছে সেই হয়েছে হারে কঠিন বিপদ আমি হাই উতাস করব না মানুষের কাছে বলে বেড়াবো না কারণ বিপদ দিছেন কে সমস্যার সমাধান করবেন কে এই জন্য মুসিবতের কথা কারো কাছে বলতে নাই ও সুখ বিসুখ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অভিযোগ করে না এমন ব্যক্তি হচ্ছে সবের ভান্ডার রাব্বুল আলামিন বলেন যখন আমি আমার বান্ধবকে এ বিপদ দ্বারা যখন পরীক্ষা করে নেই যখন সে ধৈর্য ধারণ করে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ যখন সে করে না তখন আমি আল্লাহ রাব্বুল আলমিন তার পূর্বের গুণাগুলো মাফ করে দেই সুহান আল্লাহ তাকে সুস্থ করে দেই এবং তার তাকে যদি বাঁচিয়ে রাখি তার রক্ত মাংসগুলো আল্লাহ আমি পরিবর্তন করে দেই সুবান আল্লাহ ভালো রক্ত মাংস তারা পরিবর্তন করে দেই আর যখন আমি আমার কাছে নিয়ে আসি তখন আমি আমি ডেকে দেই জোরে বলে আল্লাহ আমার ভাইরা ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য বিপদ আসবেই মুসিবত আসবেই ধৈর্য ধারণ করতে হবে এই জন্য যখন কোনো আল্লাহ হাদিসে গতিসীতে আরও বলেন যখন কোন বান্দার সন্তান মারা যায় যখন কোন বান্দার সন্তান যখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা তুমি কি আমার বান্দার সন্তানের প্রাণ কেড়ে নিয়েছো কয় হ্যাঁ হে প্রভু আপনার বান্দার সন্তানের প্রাণ সংহার করেছি এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার বলেন ও ফেরেশতারা তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা নয়নের পুতুলি হৃদয় দিয়ে যাকে ভালোবাসতো ওই সন্তানকে কি তুলে নিয়েছো কয় হ্যাঁ হে প্রভু তাকেও তুলে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তখন সে কি বলেছে কি উত্তর দিয়েছে যখন তার হৃদয়ের স্পন্দন তার কলিজার টুকরাকে যখন তুমি তুলে নিয়েছো তার সন্তানকে যখন তুমি তুলে নিয়েছো তখন তার ভাষা কি ছিল ফেরেশতারা বলবে আল্লাহ তখন তার ভাষা ছিল আলহামদুলিল্লাহ তার ভাষা কি ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি খুশি হয়ে গেলাম আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে ও আমার ফেরেশতারা তোমরা দৌড়ে যাও দৌড়ে যাও ও জান্নাতের মধ্যে যাও আর জান্নাতের মধ্যে গিয়ে একটা সুন্দরতার জন্য ঘর তৈরি করে নাও আর এই ঘরের নাম হবে বাইতুল হামদ জোরে বলি সুবহানাল্লাহ তার নাম কি হবে বাইতুল হাম তার জন্য ঘর তৈরি করে দাও সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা ধৈর্য ধারণ করতে হবে হজরত আইব আলাই সালাতাম কতটুকু ধৈর্য ধারণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাই সালাতাম কতটুকু ধৈর্য ধারণ করেছিলেন এক শতটা সাতান্ন এক শত সাতান্নটা এই পরীক্ষা করেছিলেন শুধু হজরত ইব্রাহিম আলাহ সালাতামকে সোহান আল্লাহ আইব আলাহ পরীক্ষা করলেন শয়তান বলল যে আল্লাহ তুমি তোমার বান্দাকে অজস্র সম্পদ দিয়ে রেখেছ যে জন্য তোমার এ বদত করে শয়তানের সাথে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদগুলো ধীরে ধীরে আর আরেকটা হাদিসে এসেছে হজরত আইবুল্লাহ সালাম আল্লাহর কাছে বিপদ চেয়েছিল আল্লাহ বিপদ দাও ও বিপদের উপর ধারণ করে আমার এবাদতটা আরো বেশি করে আমি করতে পারবো এই জন্য আমার ওপর বিপদ দাও বিপদ প্রথমত দিলেন কি তার চারটা স্ত্রী ছিল সাতটা ছেলে মেয়ে ছিল চারটা ছেলে আর তিনটা মেয়ে ছিল বিপদ আসলো প্রথমত তার কাছে খবর আসলো তিনি যখন এবাদত গুজার ছিলেন তখন তার কাছে খবর আছে হে আল্লাহ নবী আপনার যে উটের পাল ছিল সবগুলো আগুনে পুরে সারকার হয়ে গেছে তিনি বলেন আলহামদুলিল্লাহ আমার কি করার আছে চোহান আল্লাহ বললাম না আলহামদুলিল্লাহ আমার কি করার আছে যাই হোক কোনো সমস্যা নাই আমার উটের পালেরটা আগুন লেগে নষ্ট হয়ে গেছে তাহলে ওই উটের পালের যে হিসাব নিকাশের ব্যবস্থা ছিল ওইটা থেকে আমি কমপক্ষে রেহাই পেয়েছি আল্লাহর কাছে আমি ইবাদতবন্দিগি করতে পারবো আল্লাহর জিকির করতে পারবো সোহান আল্লাহ বললেন না হে আল্লাহ নবী আপনার ঘোরার যে পাল ছিল সেটা আগুনে সার করা হয়ে গেছে ফ্যাক্টরি ছিল সব নষ্ট হয়ে গেছে বলছে আলহামদু যখন তার সন্তান ঘরের মধ্যে বসে বসে লেখাপড়া করছিলেন ঠিক সেই সময় সেই মুহূর্তে সাত ভেঙে পড়ে ওই সাতজন সন্তানই এতকাল করেছে ওনার কাছে খবর গেল আর বললো আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করলেন আয়ুব আলাইহিসসালাম পরবর্তীতে ধীরে ধীরে তার স্ত্রী তিনটা চলে গেছে একটা রয়ে গেল তিনি যখন নামাজ পড়তেছিলেন পায়ের মধ্যে দেখলেন একটা ফোসকা পড়েছে ওই ফোসকাটা আস্তে 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 পুরো শরীরে পচন ধরতে শুরু করে দিয়েছে পচন মানে এত পচন শরীরের মাংসগুলো এক এক করে ধীরে ধীরে পড়ে যাচ্ছে পোকার পোকা তার তিনটা স্ত্রী চলে গেছে কেউ নাই দুইজন দুইজন মাত্র সহযোগী ছিল সহকর্মী ছিল তার কাছে আর তার স্ত্রী রাহিলা কোনো কোনো কিতাবে রাহিমা কোন কোন কিতাব আছে রাহিলা তা রাহিমাই আমরা বলি অনেকেই আমরা রাহিমা শব্দটা জানি ঠিক না রাহিমা তিনি ছিলেন বলেন আমি আপনার কাছ থেকে চলে যাব না যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সাথে আমি আছি আল্লাহ এমন স্ত্রীর দরকার আছে নাকি নাই তিনি অসুস্থ হতে লাগলেন ধীরে ধীরে বিশাল লম্বা ইতিহাস ধীরে ধীরে হতে লাগলেন পচন্দরতা লাগলো এলাকার মানুষটাকে জায়গা দিচ্ছে না অতবর ওই দুই সহযোগী তার স্ত্রী সহ তাকে এক গ্রাম দুই গ্রাম তিন গ্রাম করে সাত গ্রাম পাড়ি দেওয়ার পরে কোনো গ্রামে তার স্থান হয় নাই অতবর গাছের নিচে ছায়ার মতে জঙ্গলে গাছের নিচে ছায়ার নীরা একবারে মানুষজন কেউ নাই সেই জায়গার ভিতরে রেখে ওই দুই সহচরও চলে গেছে স্ত্রী আছে স্ত্রী তাকে যতটুকু সেবা করা প্রয়োজন খাবার দাবারের তো প্রয়োজন ঠিক না সে আরেকটা গ্রামে খাবার দাবারের জন্য যাচ্ছেন আর এখান দিয়ে তার অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে চোখের কোঠাগুলোতে পোকা ধরে গেছে যখন সে আল্লাহর জিকির করছিল তারপরও তার জিকির বন্ধ হয় নাই আল্লাহর ইবাদত বন্ধ হয় নাই যখন দেখলেন তার জিহ্বার মধ্যে পোকা ধরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো প্রভু মনি সমস্ত শরীরের ভিতরে পোকা দিছো আমার কোনো অভিযোগ নাই কোনো কমপ্লেন করি নাই কোনো অভিযোগ নাই আল্লাহ আমি তোমাকে ডাকতাম যে জিব্বাটা ভালো ছিল এখন আমার জিব্বার ভিতরে পোকা ধরেছে প্রভু মনি মেহেরবানী করে জ্বার পোকা থেকে আমাকে তুমি বাঁচা দাও যেন তোমার কোনো গান গাইতে পারি এই জন্যই বলে সাহতু দোয়া করলেন। ওয়া আইউ বা ইদানা দা আব্বাহু আন্নিম ওয়াং তার সাল্তু আসলাম তার প্রবেকে ডাক দিয়ে বললেন প্রভু মনি দুঃখ আমার ওপর চেপে বসেছে কষ্ট আমার ওপর চেপে বসেছে তুমি তো দয়ালু কে দয়ালু আল্লাহ তুমি তো দয়ালু আমার ওপর দয়া করো মেহেরবানি করো আল্লাহ হরব্বুল আলামী নিয়ে দেওয়ার কারণে তাকে মুক্ত করে দিলেন সোয়ার আল্লাহ তাকে সুস্থ করে দিলেন সুস্থ করার পরে সেখানে তার স্ত্রী কিন্তু খাবার আনতে অন্য গ্রামে চলে গিয়েছিল এর মধ্যে তিনি সুস্থ হয়ে গেছেন কিন্তু শরীরে কি শক্তি আছে প্রায় আঠারো বছর কোন কোনো কিতাবে আঠারো বছর কোন কোনো কিতাবে সাত বছর আসছে আমরা আঠারো বছর ধরি আঠারো বছর কোনো অভিযোগ করে নাই এই অসুস্থতার জন্য বলেছে আল্লাহ তুমি আমাকে শেষ পর্যন্ত যখন জিব্বায় পোকা ধরেছে তখন বলেছে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করে দিলেন জিব্রাইলকে পাঠায় দেন জিব্রাহ যাও আমার বন্ধুর কাছে যাও আমার কাছে যাও যে বললেন হে আয়ুব আপনি সুস্থ হয়ে গেছেন আপনি একটু উঠুন আয়ুব বলতেছে হে জিব্রাহল আমি উঠবো কেমন করে আমার তো বিন্দুমাত্র শক্তি নাই এবার আল্লাহ রাব্বুল আলিন আমার বন্ধুকে বলো আমার আয়ুবকে বলো তার ডান পা দিয়ে একটা জমিনের ভিতরে একটা কি মারতে এটা আঘাত করতে বলো ছোট করে এটা আঘাত করতে বলো যখন আঘাত করেছে তখন একটা এই আঘাতের কারণে আল্লাহ রাব্বুল আলমী ওই জায়গাতে প্রবাহিত করে দিলেন সবার আল্লাহ আঘাত করেন দেখবেন পানি বের হবে এরপরে পানি বের হলো তারপরে বললেন সেখানে আপনি গোসল করে নেন গোসল করার সাথে সাথে তার শরীরের ভিতরে যে পচন ধরেছিল শরীরের যেই সমস্যাগুলো ছিল গোসল করার সাথে সাথে সমস্যাগুলো আল্লাহ সমাধান করে দিলেন শক্তি তো নাই এরপরে আল্লাহ রাব্বুল আলমীল বললেন তা থেকে পান করেন তা থেকে পান করুন পান করার সাথে সাথে পূর্ণ শক্তি আয়ুবের দান করা হয়ে গেছে জোরে বলি আল্লাহ তার শরীরের ভিতরে পূর্ণ শক্তি সে এসে গেছে আল্লাহ রাব্বুল আলমিন দান করলেন এখন এখানে আর শুয়ে থাকার দরকার আসেনি শুয়ে থাকার দরকার আছে এখান থেকে অন্যত্র একটু একটু উঁচা জায়গায় নিয়ে বসালেন জিবাল সালাম জান্নাত থেকে আইব আল্লাহ সালাতামকে পোশাক পরে দিলেন সুমান আল্লাহ ধৈর্যের ফল এমনি হয় ঠিক না জান্নাতি পোশাক জান্নাতি পোশাক আইবকে দান করলেন সুমান আল্লাহ বলেন আমার ভাইয়েরা তাহলে ধৈর্য ধারণ করার দরকার আছে নাকি নাই ধৈর্য ধারণ করবো আমরা ইসলাম বলেছে ধৈর্য ধৈর্য একটি মহৎ গুণ যে ধারণ করবে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাতে প্রেরণ করবো সুবান আল্লাহ বলে এজন্য আমরা ধৈর্য করব আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সকলকে করোনা আইন পালন করার করোনা আইন অনুযায়ী চলার তৌফিক দান করুক বলে আমিন আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি ধৈর্য ধারণ করে যেন আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারি কারো সন্তান থাকবে না অসুস্থ হবে ইন্তেকাল করবে কারো মালের ওপরে বিপদ আসতে পারে কারো সম্পদের উপর বিপদ আসতে পারে কারণ নিজেদের বডির উপরে নিজের শরীরের উপরে বিপদ আসতে পারে আমরা ধৈর্য ধারণ করবো ঠিক কিনা আমরা ধৈর্য ধারণ করব আল্লাহর ওপর চেয়ে থাকবো আল্লাহ তুমি আমি ধৈর্য ধারণ করেছি তুমি মেহরবানি করে আমাকে সুস্থ করে দাও দোয়া করবো কার কাছে কারণ অসুস্থ হইলে পরে আমরা মাজারে দৌড়াই আসা নাকি নাই আমাদের এই কি বলে এটা খোশবাস আমি বললাম খোসবাস একটা দরবার আছে এটা তো দরবার অনেকেই হয়তো নাম শুনেছেন উনি নাই ইন্তেকাল করেছেন ওই দরবারে একদিন যে কোনো কারণবশত গেলাম আমার একটা রোগী ক্যান্সারে আক্রান্ত ওনাকে বললাম আপনি ওইখানে যান কেন ওইখানে যাই রোগ মুক্তির জন্য কি হয় ওইখানে গেলে কি খাওয়ানো হয় এখানে গেলে আমার দেওয়া হয় আর আবুল বিড়ি আমাদের খাওয়ানো হয় না আবুল বিড়ি যদি আমি টানতে না পারি তাহলে আমাকে খাওয়ানো হয় আবুল বিড়ি একটা গ্লাসের ভিতরে অনেকগুলো আবুল বিড়ি ছেড়ে দেয় এরপরে এটাকে গুলানো হয় বলেন তো আবুল বিড়ি ছেড়ে দিলে আবুল বিড়ির ভিতরে যেই কি তামাকগুলো আছে ছেড়ে দেওয়ার পরে পানিটা কি কালার হয় চায়ের কালারের মতো হয় লাল হয় ওই কালার ওইটা আমাকে খাওয়ানো হয় অথবা যে কোনো রুগী গেলে তাকে ওইটা এক চুমুক করে খাওয়ানো হয় বলা হয় আবুল বিড়ি খেলে আর আবুল বিড়ি যদি না খেতে পারে তা আবুল বিড়ির গুলানু পানি যদি খায় তাহলে তাকে রোগ মুক্ত হয়ে যায় না ওজুবিল্লা বলি রোগ মুক্ত হয়ে যায় আচ্ছা জীবনে শুনছেন কোনো দিন আবুল বিড়ি খাইলে রোগ মুক্ত হয় এখন আমরা রোগ মুক্তির জন্য পিসাবের দরবারে দৌড়াই রোগ মুক্তির জন্য কোনো মাজারে গিয়ে দৌড়াই রোগ মুক্তির জন্য এইভাবে যে দৌড়াই আসলে রোগ মুক্ত করতে পারে কে সুতরাং আমরা সিঁড়ি কি করবো না আমরা শিরকি করবো না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে জোরে বলি আমিন আমরা ধৈর্য ধারণ করবো আর চাইবো কার কাছে চাইছে কার কাছে আমরা চাইবো কার কাছে ঠিক কিনা এই জন্য আমরা অশ্লীল কর্ম না আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে জান্নাতের অধিকারী বানাই দেওয়া জোরে বলি আমিন